প্রিয় বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানিয়ে দেব, নীলষষ্ঠীর দিন বাড়িতে আনুন এই গাছের মূল, ফিরবে আর্থিক সৌভাগ্য। তবে চলুন দেখে নিন এই সম্পূর্ণ ভিডিওটিতে। তার আগে বলে রাখি, যারা আজকে আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল রঙের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত প্রাচীন ভারতীয় হিন্দু শাস্ত্রের মতে বিভিন্ন পৌরাণিক কাহিনী সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা জীবনে প্রত্যেকেই সুখে থাকতে চাই, প্রত্যেকেই আমরা অর্থ উপার্জন করতে চাই, কিন্তু আমরা কখনো আবার খারাপ সময়ের মধ্যে পড়ে যাই। কিন্তু আমরা কেউ কখনোই চাই না যে আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক। তাই বলা হচ্ছে, এই সমস্ত কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আপনি নীলষষ্ঠীর দিন বাড়িতে আনুন এই গাছের মূল, সমস্ত আপনার চিন্তাভাবনাগুলো দূর হয়ে যাবে। তার আগে বলে রাখি, এটি হচ্ছে কিছু আধ্যাত্মিক বিষয়, কিছু বিশ্বাসের বিষয়, তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন, এবং যাদের এই বিষয়ে বিশ্বাস নেই তারা কিন্তু করবেন না। আর এইটুকু অনুরোধ করব, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না, আপনার বিশ্বাস আপনার কাছে। আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই কাজটি করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন। বাঙালিদের মধ্যে বিভিন্ন উৎসব পালন করা হয়ে থাকে, যার মধ্যে নীলষষ্ঠী হচ্ছে অন্যতম। চৈত্র মাসের শেষের দিকে এই উৎসবটি খুব ধুমধামের সহিত পালন করা হয়ে থাকে। বাঙালিরা মহাদেব শিবের সাথে মা পার্বতীর বিবাহ, চৈত্র সংক্রান্তি এই পুজোটির মধ্য দিয়ে উদযাপন করে। আমাদের প্রত্যেক বাড়িতে বিবাহিত মহিলারা তাদের সন্তান এবং স্বামীর কল্যাণের জন্য মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই উৎসবটি পালন করেন। এই দিনে তারা সারাদিন উপোস করে ও সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ দিয়ে চান করান। পরে তারা বাড়ি ফিরে এসে তাদের উপোস ভঙ্গ করেন পুজোর প্রসাদ খেয়ে। এই পুজোটি শিব বা নীলকণ্ঠের উদ্দেশ্যে পুজো করা হয়ে থাকে, তাই পুজোটিকে নীল পুজো বা নীলষষ্ঠী বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে এই দিনটির কি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই আপনি যদি এই বিশেষ দিনে অপরাজিতা গাছের মূল নিয়ে এসে বাড়িতে বসাতে পারেন, আপনার সমস্ত আর্থিক কষ্ট এবং দুর্ভাগ্য দূর হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জানি সোমবার বাবা মহাদেবের বার, তাই এই দিনে তিনটে অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে শিবকে পুজো দেন, অবশ্যই আপনার জীবনে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে। তাই যদি পারা সম্ভব হয় তিনটে নীল অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে আপনি শিবলিঙ্গে পুজো করুন, দেখবেন আপনার সমস্ত আর্থিক কষ্ট একেবারেই দূর হয়ে গেছে। প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন তখন এই ফুল দিয়ে মা দুর্গা পুজো করেছিলেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই ফুলের ব্যাপক গুণাগুণ রয়েছে, ব্যাপক শক্তি রয়েছে। অপরাজিতা ফুলটি অনেক প্রাচীন ফুল, আর এই ফুল দেখতে অনেকটা শঙ্খু আকৃতির, তাই একে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে। সাধারণত অপরাজিতা আমরা দুই ধরনের পেয়ে থাকি, সাদা অপরাজিতা ও নীল অপরাজিতা। নীলষষ্ঠী হচ্ছে আমাদের হিন্দু সমাজের একটি বিশেষ উৎসব, যা মূলত শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। সাধারণভাবে চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন অনুষ্ঠান করা হয় এই পুজো। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সঙ্গে নীলচণ্ডিকা পরমেশ্বরী বিয়ে উপলক্ষে আচার অনুষ্ঠান সংগঠিত হয়। বিভিন্ন কাহিনী অনুসারে বলা হচ্ছে, দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সঙ্গে বিয়ে দেন। এই নীল পুজোর বিশেষ রীতিনীতি রয়েছে। বলা হচ্ছে এই দিনে নীল সন্ন্যাসীরা বিভিন্ন শিব দুর্গা সাজে সজ্জিত হয়ে
গীতবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। এই সময় তারা নীলের গান গেয়ে থাকেন। বলা হচ্ছে চৈত্র সংক্রান্তির আগের দিন সারাদিন উপোস করে বিকেলে শিবের মাথায় জল ঢালেন সন্তানবতী মায়েরা। এছাড়াও নীলের ব্রত শুনে শুনে সন্তানের কল্যাণের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করে থাকেন। নিম বা বেলকাঠ দিয়ে শিবের মূর্তি তৈরি করা হয়ে থাকে। চৈত্র সংক্রান্তির বেশ আগে নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। তাহলে বুঝতে পারছেন যে এই চৈত্র মাসের শেষে বিশেষভাবে এই নীলের পুজো করা হয়ে থাকে। তাই তো আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। বিভিন্ন পার্বণের মধ্য দিয়ে এই হিন্দু বাঙালিরা তাদের সকল দুঃখকে সরিয়ে দিয়ে আবার আনন্দকে খুঁজতে চায়। তাই তেমনই একটি উৎসব বছরের এই শেষ দিনে নীলের পুজো করা হয়ে থাকে। এই দিনে প্রত্যেক বাড়ির মা বোনেরা তারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে মঙ্গল কামনার উদ্দেশ্যে তারা পুজো করে থাকেন। তাই আপনি যদি এই বিশেষ দিনে অপরাজিতা গাছে মূল নিয়ে এসে বাড়িতে বসান, তাহলে বাবা মহাদেব বেজায় খুশি হয়ে আপনার উপর কৃপালাভ করবে। আমরা প্রত্যেকেই জানি যে এই অপরাজিতা ফুলের মধ্যে বিশেষ গুণ রয়েছে। তাই আপনি যদি পারেন ঘরের এমন একটি স্থানে এই অপরাজিতা ফুল যদি আপনি রাখেন, তাহলে আপনার জীবনে যে আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আপনি চিন্তাই করতে পারবেন না, বিভিন্ন পথে আপনার টাকা ইনকাম হতে শুরু করবে। এবং অনেকেই হয়তো এই অপরাজিতা ফুলের গুণাগুণ সম্পর্কে জেনেছেন বা জীবনে প্রয়োগ করেছেন, আর যারা প্রয়োগ করেননি তারা অবশ্যই একবার বিশ্বাস করে আপনার জীবনে প্রয়োগ করে দেখুন, অবশ্যই ফল হাতে নাতে পাবেন। আর যাদের বাড়িতে একটি অপরাজিতা গাছের ফুল নেই, তারা অবশ্যই আজই এখনই এনে বসান, দেখবেন আপনার সৌভাগ্য এবং আর্থিক উপার্জনের পথ খুলে যাবে। কারণ এই গাছের মধ্যে বা এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক গুণাগুণ, ব্যাপক শক্তি। তাই আপনি যদি এই গাছকে আপনার বাড়িতে বসান, তাহলে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য। তাই আগামী রবিবার নীলের বার আপনি এই গাছের মূল অবশ্যই বাড়িতে এনে বসান, আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে দিনে দিনে। অপরাজিতা ফুল পরিধান করেন অনেকেই, এটা আপনারা জানেন। অপরাজিতা ফুল যাত্রার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই অপরাজিতা ফুল মা দুর্গার এতটাই প্রিয়, এতটাই প্রিয় বলে মায়ের অপর নামও অপরাজিতা। আমি আপনাকে আপনাদের সামনে এই অপরাজিতা ফুলের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি জানিয়ে দিতে ভুলবেন না। আপনি হাজারো চেষ্টা করে আপনার নিজের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি গণেশ ঠাকুরের সামনে প্রত্যেক দিন নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন। দেখবেন আপনার মনস্কামনাগুলি পূর্ণতে বেশি সময় লাগবে না। আপনি কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে আপনার পছন্দ মতো মনের মতো আপনি জীবনসঙ্গী খুব সহজেই খুঁজে পাবেন। শাস্ত্র মতে বলা হচ্ছে গণেশের পুজোর সময় যদি আপনি ফুল দেন এই নীল অপরাজিতা ফুল, তাহলে আপনার সুখের পরিমাণ বৃদ্ধি পাবে, আপনার বৈবাহিক জীবন সুখলাভ পাবে খুব শীঘ্রই। অনেকেই বাস্তুশাস্ত্র মতে আপনি যদি বাড়িতে অপরাজিতা ফুলের গাছ লাগান বা রোপণ করেন, অর্থাৎ আপনি বাড়িতে অপরাজিতা গাছের ফুল বসিয়ে থাকেন, তাহলে আপনার আর্থিক উন্নতি হবেই। মা দুর্গার অপর নাম অপরাজিতা। তাই আপনি যদি দশমীর দিন মা দুর্গার চরণ ছুঁয়ে এই অপরাজিতা ফুল বাড়িতে নিয়ে আসেন এবং ওই ফুলটিকে একটু বিশেষভাবে রাখতে হবে। কেমন করে? আপনি কোনো রূপোর কৌটো কিংবা এছাড়াও প্লাস্টিকের কোনো কৌটো পরিষ্কার আপনি পুড়ে রাখবেন, এবং আপনি যেখানে ক্যাশ বাক্স রাখেন বা টাকা পয়সা রাখেন
সেইখানে এই ফুলটি চুপচাপ রেখে দেবেন। দেখবেন আপনার ধনসম্পদের পরিমাণ দিন দিন এতটাই বৃদ্ধি পাবে যে আপনার আর্থিক সৌভাগ্য খুব শীঘ্রই ফিরবে। তাই আগামী রবিবার নীলের বার, তাই আপনি অবশ্যই এই গাছের মূলটি নিয়ে আসুন, বাড়িতে বসিয়ে আপনার জীবনের সৌভাগ্য ফিরে পান খুব শীঘ্রই। এছাড়াও আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য। এছাড়াও আমরা জানি সোমবার হচ্ছে বাবা মহাদেবের বার, শিবের বার, তাই আপনি যদি এই গাছটি এনে আপনার বাড়িতে বসাতে পারেন তাহলে বাবা মহাদেব আপনার উপর বেজায় সন্তুষ্ট হয়ে কৃপা লাভ করবে। তাই আপনি অবশ্যই এই গাছের মূল আগামী রবিবার নীল পুজোর দিন নিয়ে এসে বসান, দেখবেন ফল হাতে নাতে পাবেন। আর অবশ্যই আপনাকে একটা কথা বলবো যে এই কাজগুলি আপনাকে অবশ্যই বিশ্বাস করে করতে হবে, কারণ আপনি যদি বিশ্বাস করে করেন কি অবশ্যই ভালো ফলটা পাবেন। আর যদি মন থেকে কোনোভাবে না মেনে করেন কোনো রূপ ফল আপনার জীবনে কাজ করবে না। তাই এটুকু অনুরোধ করব, একবার বিশ্বাস করে দেখুন, ফল হাতে নাতে পাবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।